সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণায় মুখর এখন গাজীপুর ও খুলনা নগরী। দ্বিতীয় দিনের মতো দুটি সিটি কর্পোরেশনের নির্বাচনে প্রচারণায় ব্যস্ত আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থী। সকালে পার্টি অফিসে মতবিনিময়ের পর ঢাকার মার্কিন দূতাবাসের তিন সদস্যের প্রতিনিধি দল দুই দলের মেয়র প্রার্থীর সাথে কথা বলেন। এ সময় প্রতিনিধি দল সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে সিটি নির্বাচন হবে বলেও আশা প্রকাশ করেন। সব দলের অংশগ্রহণে এই ক্যাম্পেইন সত্যিই একটি বড় উদ্যোগ। এই নির্বাচন বাংলাদেশের বিশেষ করে গাজীপুরের মানুষের জন্য বেশ ভালো। এদিকে প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ শেষে গাজীপুরের মেয়র প্রার্থী হাসানউদ্দিন সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেন। তবে আওয়ামী লীগ মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও স্বাভাবিক আছে বলে জানিয়েছেন। এখানে যে একেবারে নিরপেক্ষ স্বচ্ছ জবাবদিহিতা ভোট হয়, সেজন্য আমিও ভোটার কাছে ভোট চেয়েছি। আমি আমাদেরকে এখানে কিছু রোডস এন্ড হাই, আমাদের ড্রেনের ব্যবস্থা, ময়লা এসব সব মিলে এবং আমাদের গার্মেন্ট সেক্টর তারা কিভাবে কাজ করবে সব মিলে এখানে সব জনগণকে একসাথে নিয়ে আমরা চলতে চাই। আমরা নিরপেক্ষ নির্বাচন চাই, আমরা সকলের ভোট যাতে সকলে যেয়ে দিতে পারে সে একটা পরিবেশ চাই। এবং ইলেকশন কমিশনার যা বলতেছে, রিটার্নিং যা বলতেছে, মুখে তো বলতেছে, অন্তরের দিক থেকে আমরা অন্তরের খবর তো জানি না আমরা প্রাপ্য সেবা। আর খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন বেলা 11:30 দিকে কেডি ঘোষ রোডে বিএনপির দলীয় কার্যালয়ে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর ইশতিয়ার ঘোষণা করেন। এবং আধুনিক নাগরিক সুবিধা বিনির্মাণের জন্য নগরবাসীর বিশ্বস্ত সেবক হিসাবে সমধিক জনপ্রিয় এই দুই করিককর্মা এবং সফল মেয়রের অক্লান্ত পরিশ্রম, বস্তুনিষ্ঠ পরিকল্পনা ও স্বচ্ছ কর্মতৎপরতা বিশেষভাবে স্মরণযোগ্য ও লক্ষণীয়। খুলনা নগর নির্বাচনে মেয়র পদে 5 জন এবং সাধারণ ও নারী কাউন্সিলর পদে 86 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী 15 মে অনুষ্ঠিত হবে খুলনা ও গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন। পিঙ্কি আক্তার, সময় সংবাদ, ঢাকা।